মাই অডিও বুকে স্বাগতম। পড়ছি হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কোথাও কেউ নেই। আজ পড়ব বইটির নবম পর্ব। বই পাঠিয়েছি সজল। নিয়মিত অডিও বুক শুনতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। হাসান সাহেব শুনলেন কে যেন তার সঙ্গে দেখা করতে এসেছে। বসে আছে ড্রয়িং রুমে। সকাল 9টা বাজে, অফিস যাবার তারা। এ সময় কে আসে? হাসান সাহেব কাপড় পরতে পরতে ভাবলেন দু ধরনের লোক এ সময় তার কাছে আসতে পারে, নির্বোধ ধরনের লোক কিংবা বড় ধরনের বিপদে পড়া লোক। প্রথমটি হবার কথা, কারণ পৃথিবীতে বড় ধরনের বিপদে পড়া মানুষের চেয়ে নির্বোধের সংখ্যা বেশি। ড্রয়িং রুমে সিদ্দিকুর রহমান সাহেব বসেছিলেন, গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, পাঞ্চি বাঁধছেন, ঠোঁট বেয়ে এক ফোঁটা পানের রস পড়েছে সাদা পাঞ্জাবিতে। তার দিকে তাকালে পাঞ্জাবিতে সদ্য হওয়া পানের পিকের দাগটাই সবার প্রথম চোখে পড়বে। হাসান সাহেবেরও পড়ল। তিনি ভুরুকুচকে তাকিয়ে রইলেন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম সিদ্দিকুর রহমান, আমি থাকি আপনার। আমি চিনি আপনাকে, কি ব্যাপার বলুন? আমার অফিসের তারা আছে, বলতে একটু সময় লাগবে। সময় লাগলে অন্য সময় আসতে হবে, এই মুহূর্তে আমার হাতে সময় নেই। ঘটনাটা আপনার ভাই প্রসঙ্গে, বাকেরের বিষয়ে। সেটা বাকেরের সঙ্গে বলা উচিত, আমার সঙ্গে নয়। ওর সঙ্গে কয়েকদিন আগে আমার একটা ঝামেলা হয়েছিল, তারপর থেকে একটার পর একটা ক্ষতি হচ্ছে আমার। কিরকম ক্ষতি? আমার গাড়ির উইন্ডশিল্ডটা চুরি হয়ে গেল। একটা দোকান আছে আমার, স্টেশনারি শপ, তার কাজটাজ ভেঙে একাকার। তারপর একদিন, আপনার ধারণা এসব বাকেরের কাজ? জি। পুলিশ কেস করুন, আপনার সন্দেহের কথা বলুন। সিদ্দিকুর রহমান সাহেব বললেন, এক পাড়ায় থাকি, পুলিশে কেস। এক পাড়ায় থাকলে পুলিশে কেস করা যাবে না এমন কোনো কথা নেই। হাসান সাহেব উঠে দাঁড়ালেন, তার গাড়ি এসে গেছে, আর বসে থাকা অর্থহীন। তিনি সবসময় অফিসে যাবার আগে সেলিনাকে বলে যান, আজ সেটা করতে ভুলে গেলেন। গাড়িতে উঠলেন অন্যমনস্ক ভঙ্গিতে, সারা পথে কোনো কথা বললেন না। অফিসে তার জন্য একটি বিষয় অপেক্ষা করছিল, তাকে ওএসডি করা হয়েছে, অফিসার অন স্পেশাল ডিউটি। মন্ত্রী সাহেব ব্যাপারটা তাহলে ভুলেননি, তার ক্ষমতা দেখিয়েছেন শেষ পর্যন্ত। হাসান সাহেবের এই মন্ত্রীর প্রতি খানিকটা সমীহবোধ হল, এর ক্ষমতা তাহলে আছে, অধিকাংশেরই থাকে না, মাঠে বক্তৃতা দিয়ে যাবতীয় ক্ষমতা শেষ হয়ে যায়। সেক্রেটারি আমিরুল ইসলাম সাহেবের নিঃশ্বাস ফেলার সময় ছিল না, তবু তিনি হাসান সাহেবকে ডেকে পাঠালেন। শান্ত গলায় বললেন, কেমন আছেন? স্যার ভালোই আছি। নিন চা খান, চা খাবার জন্য ডেকে পাঠিয়েছি। থ্যাংক ইউ। মন খারাপ করেছেন নাকি? হ্যাঁ করেছি। মন খারাপ করবার কিছুই নেই, ব্যাপারটা খুবই সাময়িক, আমি এটা ছেড়ে দেব এরকম মনে করার কোনোই কারণ নেই। মন্ত্রী সাহেবের যে যোগাযোগ আছে আমার যোগাযোগ তার চেয়ে কম না। হাসান সাহেব কিছু বললেন না। আমিরুল ইসলাম সাহেব হাসতে হাসতে বললেন, ক্ষমতার মধ্যে একটা চালবাজির ব্যাপার আছে, একজন একটা চাল দেবে, অন্যজন তার চেয়ে বড় একটা চাল দেবে, এটা চলতেই থাকবে। স্যার আমি চাকরি ছেড়ে দেবার কথা ভাবছি। ওয়াই? বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, মহাভারত পড়েননি নাকি? আমিরুল ইসলাম ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। মুহূর্তের মধ্যে হাসি থামিয়ে শক্ত মুখে বললেন, কয়েকটা দিন বিশ্রাম করুন, আমি কেমন প্যাঁচ লাগাচ্ছি দেখুন। প্যাঁচ লাগানোর কোনো দরকার দেখছি না স্যার। দরকার থাকবে না মানে? অফকোর্স আছে, এদের বুঝিয়ে দিতে হবে যে আমাদের খুব কাছাকাছি আসতে নেই, একটু দূরে থাকতে হয়, পুলিশে ছুঁয়ে দিলে হয় 18 ঘা, সিএসপি কলম দিয়ে কিছু লিখলে হয় 42 ঘা, আর সেই ঘার কোনো অ্যান্টিডট নেই।
যান, এখন বাড়ি যান, আজ আর অফিসে থাকার দরকার নেই। হাসান সাহেব অসময়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে তার ভালোই লাগলো। অনেকদিন পর ফুলের টপগুলির পেছনে কিছু সময় দিলেন। চার পাঁচটা বিশাল বনি প্রিন্স ফুটেছে, এদের দিকে তাকালেই মন ভালো হয়ে যায়। তিনি কাঁচি দিয়ে খুব যত্নে গোলাপ চারার মরা পাতাগুলি কাটলেন, মাটি খুঁড়ে দিলেন। বনি প্রিন্সের জন্য চায়ের পাতার সার নাকি খুব ভালো। তিনি ভেবে রাখলেন সেলিনাকে জিজ্ঞেস করবেন চায়ের পাতা দেওয়া হচ্ছে কিনা। সেলিনা রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলেন, আজ তার বিশেষ রান্না করতে ইচ্ছে হচ্ছে। হাসান সাহেবের অসময়ে ফিরে আসার ব্যাপারটা তার খুব ভালো লাগছে, কেন জানি বিয়ের প্রথম দিককার কথা মনে হচ্ছে। বিয়ের প্রথম দিকে এরকম হতো, অসময়ে সে এসে উপস্থিত, তার নাকি জর্জর লাগছে তাই চলে এসেছে। জর্ণা হাতি, দিব্যি ভালো মানুষ, কোনো একটা শয়তানি মতলব মাথায় নিয়ে এসেছে, খুব মনে হয় ওইসব দিনের কথা। সুখের সময়গুলি বারবার কেন ফিরে আসে না এই ভেবে সেলিনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বাকের দুপুরে খেতে এসে আকাশ থেকে পড়ল, খাবার টেবিলে ভাইয়া বসে আছে, এমন অবস্থা যে উঠে চলে যাওয়া যায় না, আবার বসাও যায় না। অসময়ে ভাইয়া কেন? সেলিনা বললেন, দাঁড়িয়ে আছো কেন, বসো। বাকের বসল, যতদূর সম্ভব নিঃশব্দে খাওয়া শুরু করল। তার লবণ নেবার দরকার ছিল, কিন্তু লবণদানিটা অনেকখানি দূরে, ভাইয়ার কাছে। তাকে নিশ্চয়ই বলা সম্ভব না, ভাইয়া লবণটা দাও। হাসান সাহেব খাবারের টেবিলে কথাবার্তা একেবারেই বলেন না, আজ নিচু গলায় সেলিনার সঙ্গে দু একটা কথা বলছেন, যেমন বনি প্রিন্সগুলো তো চমৎকার হয়েছে, তবে কি তুমি চায়ের পাতা দিচ্ছ, এই জাতীয় কথাবার্তা। বাকেরের মনে হলো ভাইয়া কোনো একটা ঝামেলা নিয়ে চিন্তিত, নিজের চিন্তা ঢাকার জন্যই আজেবাজে ব্যাপার নিয়ে কথা বলছে। বাকের, জি ভাইয়া। বাকেরের মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল, ভাইয়া তাকিয়ে আছে তার দিকেই, ব্যাপারটা কি, কিছু বলবে আমাকে ভাইয়া? তুই কি কারো গাড়ির উইন্ডশিল্ড ভেঙে দিয়েছিস? বাকেরের গলায় ভাত আটকে গেল, সে হেনা কিছু বলতে পারল না। হাসান স্বাভাবিক গলায় বললেন, কারো গাড়ির উইন্ডশিল্ড তোমার যদি ভাঙতে ইচ্ছা করে তুমি ভাঙবে, এটা তোমার ব্যাপার, তোমার কি করা উচিত বা উচিত নয় সেটা আমি তোমাকে বলা অর্থহীন মনে করি, উপদেশনার বয়স তুমি অনেক আগেই পার হয়েছ। হাসান সাহেব দম নেবার জন্য একটু থামতেই সেলিনা বললেন, খাবার টেবিলে এইসব আলোচনা না করলেও হবে, খেতে এসেছ খাও, অন্য সময় তো বাকেরকে পাওয়া মুশকিল, নানান কাজে সে ব্যস্ত থাকে, খাবার টেবিলটাই কথা বলার জন্য ভালো। বাকের, জি, তুই নিজের পায়ে দাঁড়ানোর একটা চেষ্টা কর। জি আচ্ছা। তুই আমার কথাটা বুঝতে পারছিস না, না বুঝেই বলছিস জি আচ্ছা? বাকের অবাক হয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। হাসান সাহেব বললেন, তুই অন্য কোথাও থাকার ব্যবস্থা কর, যাতে তোর বিরুদ্ধে কোনো কমপ্লেন নিয়ে কেউ আমার কাছে না আসে, তাছাড়া। হাসান সাহেব থামলেন, তাকালেন সেলিনার দিকে, সেলিনা চোখ বড় বড় করে বসে আছেন। খাবার টেবিলের এই নাটকের জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। হাসান সাহেব পানির গ্লাসে চুমুক দিয়ে ভাত মাখাতে মাখাতে বললেন, গুণ্ডা পোষার কাজটি আমি আর করতে রাজি নই। সবাই নিঃশব্দ হয়ে গেল। সেলিনা ভাবলেন বাকের হয়তো খাবার টেবিল ছেড়ে উঠে যাবে, কিন্তু সে উঠল না। সেলিনা বললেন, বাকের আচারের বোতলটা দাও তো। বাকের আচারের বোতল এগিয়ে দিল। সন্ধ্যাবেলা বাকের তারা জিনিসপত্র নিয়ে মহিউদ্দিন সাহেবের দোকানে গিয়ে উঠল। ঠান্ডা গলায় বলল, আপনার এখানে কয়েকটা দিন থাকব। মহিউদ্দিন সাহেব পান খাওয়া হলুদ দাঁত বের করে প্রচুর হাসতে লাগলেন, ভাবলেন এটা একটা রসিকতা। হাসছেন কেন? মহিউদ্দিন সাহেবের হাসি বন্ধ হয়ে গেল। বাকের বলল, আমি আপনার দোকানে কিছুদিন থাকলে আপনার অসুবিধা হবে?
জি না, অসুবিধা কিসের? তাহলে একটা বোতলের ব্যবস্থা করেন, বন্ধুবান্ধব নিয়ে খাব। বিদেশি জিনিস আনবেন, অনেকদিন খাওয়া হয় না। মহিউদ্দিন সাহেবের মুখ শুকিয়ে গেল, একই যন্ত্রণায় পড়লেন। বাকের বন্ধুদের খুঁজে বেরোল, নতুন জীবনযাত্রার শুরুটা তার খারাপ লাগছে না, ভালোই লাগছে। বিয়ের কার্ড শেষ পর্যন্ত ছাপা হলো, 400 কার্ড। দাওয়াতের এত মানুষ নেই, যেহেতু কার্ডের সংখ্যা বেশি, কাজেই যাদের দাওয়াত পাওয়ার কথা নয় তারাও দাওয়াত পেতে লাগলো। বাবু 40টা কার্ড নিয়ে তার ক্লাসের সব ছাত্রকে একটি করে দিয়ে এলো। শওকত সাহেব তার অফিসের 4-5 জনকে বলবেন ভেবেছিলেন, শেষ পর্যন্ত দেখা গেল তিনি দাওয়াত করেছেন 21 জনকে। তাতেও শেষ নয়, তার মনে হলো শুধু 21 জনকে বলাটা ঠিক হলো না, অন্যরা কী দোষ করল। দ্বিতীয় দিনে তিনি আরও 1 গাদা কার্ড নিয়ে গেলেন। যাবার পথে মুনাকে বললেন, খরচপাতি কিছু হচ্ছে হোক, একটাই তো বিয়ে ফ্যামিলিতে। মুনা গম্ভীর গলায় বলল, একটাই বিয়ে মানে? আমি কি বিয়ে করব না নাকি? শওকত সাহেব হক চুকিয়ে গেলেন। মুনা বলল, কি চুপ করে আছো কেন? তোমার কি ধারণা আমি সন্ন্যাসী হয়ে যাব? কি যে বলিস তুই! শওকত সাহেব হাসতে চেষ্টা করলেন। মুনার আজকাল কি হয়েছে, উল্টাপাল্টা কথা বলে ফেলে। মুনা, তুই মামুনকে কার্ড পাঠিয়েছিস? মামুনকে কার্ড পাঠাবো কেন? বিয়েতে যাতে আসে সেই জন্যে। সে এলে তোদের বিয়েরও একটা ডেট ফেলে দেব। শরীরের অবস্থা ভালো না, কাজকর্ম শেষ করে রাখতে চাই, কি বলিস? মুনা বলল, শরীরের অবস্থা খারাপ মনে হলে তাই করা উচিত, বাবুরও বিয়ে দিয়ে দাও। কি বললি? বললাম বাবুরও বিয়ে দিয়ে দাও, ঝামেলা চুকিয়ে দাও। ক্লাস 4-5 পরে এমন একটা মেয়ে খুঁজে বের করো, একটা বাল্য বিবাহ হয়ে যাক। শওকত সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। মুনা বলল, কি রাজি আছো? তোর কি মাথাটা খারাপ হয়েছে নাকি রে মুনা? মুনা বলল, একটা প্র্যাকটিক্যাল কথা বললাম, এর মধ্যে মাথা খারাপের কি দেখলে? মুনা তার মামাকে গভীর সমুদ্রে ফেলে চলে এলো বাবুর কাছে। বাবু স্কুলে যায়নি, দুহাতে মাথা চেপে বসে আছে, তার চোখ লাল, দেখে মনে হচ্ছে তার অসহ্য যন্ত্রণা হচ্ছে। কিরে বাবু, মাথা ধরেছে? তোর বিয়ের ঠিকঠাক করে এলাম, বালিকা বধূ চলে আসবে ঘরে, মাথা ধরলে মাথা টিপে দেবে, কি খুশি? বাবু তাকিয়ে রইল। মুনা হাসতে লাগল। বাবু বলল, একটু মাথা টিপে দেবে আপা, মরে যাচ্ছে। মাথা টেপার সময় নেই রে, এখন যেতে হবে অফিসে, বকুলের বিয়ের কার্ড ডিস্ট্রিবিউশন করব, সবার বন্ধুবান্ধব আসবে, আমার কেউ আসবে না, এটা খারাপ না? তুই ঘর অন্ধকার করে শুয়ে থাক, মাথা ধরা সেরে যাবে। মুনা নতুন শাড়ি পরল, অনেক সময় নিয়ে চুল বাঁধল, কড়া করে লিপস্টিক লাগালো ঠোঁটে। বকুলকে বলল, কেমন লাগছে রে আমাকে, পেতনির মতো লাগছে নাকি? ভালোই লাগছে, পেতনির মতো লাগবে কেন? মুনা বলল, আমার তো মনে হচ্ছে ড্রাকুলার মতো লাগছে, ঠোঁট দেখে মনে হচ্ছে এইমাত্র কারোর রক্ত খেয়ে এসেছে, ঠোঁটে রক্ত লেগে আছে। কি যে তুমি বলো আপা, যাচ্ছ কোথায়? অফিসে, সবাইকে তোর বিয়ের কার্ড দেব, এই কারণে এত সাজগোজ করলাম। এলেবেলেভাবে গেলে সবাই মনে করবে ছোট বোনের বিয়ে হচ্ছে, আমার হচ্ছে না, এই দুঃখে আমি। মুনা কথা শেষ করল না, 1 গাদা কার্ড নিয়ে রওনা হল। বাকের সঙ্গে দেখা হলো পথে। মুনা হাসি মুখে বলল, বাকের ভাই, আপনাকে নাকি বাড়ি থেকে গেট আউট করে দিয়েছে? বাকের চুপ করে রইল, তার মুখ শুকনো, সে ঘন ঘন থুতু ফেলছে। কি বাকের ভাই, কথা বলছেন না কেন? যা শুনছি তা কি মিথ্যা? মিথ্যা না, সত্যি।
হাত খরচ পাচ্ছেন না তাও বন্ধ? হাত খরচের দরকার কি? দিন চলছে কিভাবে? ধারের উপর? বাকের তার জবাব না দিয়ে বলল বাকের তার জবাব না দিয়ে বলল তোমার কি শরীর খারাপ নাকি? মোনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত সেজেগুজে বের হয়েছি তারপরেও বলছেন শরীর খারাপ, দেখে সেরকমই মনে হচ্ছে। অফিসের সবাই একই কথা বলল। পালবাবু চোখ কপালে তুলে বললেন, হয়েছে কি আপনার? কি আবার হবে, কিছু হয়নি। গালতাল ভেঙে একাকার, অসুখটা কি? কোনো অসুখ নেই। মোনা ভেবেছিল কার্ডগুলি দিয়ে চলে আসবে, কিন্তু সে অফিস ছুটি না হওয়া পর্যন্ত থাকল। সবার টেবিলে খানিকক্ষণ করে বসে হাত নেড়ে নেড়ে গল্প করল। সে ভেবেছিল অনেকেই তাকে জিজ্ঞেস করবে নিজের বিয়ের কার্ড নেই, ছোট বোনের বিয়ের কার্ড, কিন্তু আশ্চর্যের ব্যাপার কেউ সে প্রসঙ্গ তুলল না। এখনো 15 দিনের মতো ছুটি আছে তার হাতে, তবু সে ঠিক করে ফেলল আগামীকালই সে জয়েন করে ফেলবে। শুধু শুধু বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না। তার জন্য একটা বিষয় অপেক্ষা করছিল। অফিস ছুটির পর দেখা গেল কর্মচারীদের জন্য ঝকঝকে নতুন বাস। পালবাবু বললেন, ইউনিয়ন ঘাট ধরে বাস কিনিয়েছে, এখন থেকে পায়ের উপর পাতলে অফিসে যাবেন, অফিস থেকে আসবেন। হা হা হা! মোনা উঁচু গলায় হাসতে লাগল, তারপরও ভালো লাগছে। অফিস টফিস বাদ দিয়ে বাড়িতে বসে থাকাটা খুব বোকামি হয়েছে। শুধু বাস নয়, বুঝলেন মিস মোনা, আরও আছে। আর কি আন্দাজ করেন দেখি। মোনা আন্দাজ করতে চেষ্টা করল, কিন্তু কিছু বলার আগেই পালবাবু নিচু গলায় বললেন, কর্মচারীদের জন্য ফ্ল্যাট হচ্ছে। বলেন কি? বোর্ড মিটিংয়ে পাশ হয়েছে, 6 মাসের মধ্যে 3-4 তলা ফ্ল্যাট, 2টা বেডরুম, ডাইনিং কাম ড্রয়িং রুম, বারান্দা। বাহ, চমৎকার তো! এর নাম ইউনিয়নের চাপ, রামচাপ। মোনা বলল, চাপ তো আগেও ছিল, তখন তো কাজ হয়নি। তখন হবে না বলে এখনো হবে না? দিনকাল পাল্টে যাচ্ছে না, আগের দিন কি আর আছে নাকি? মামুন লক্ষ্য করেছে যাদের নাম ক দিয়ে শুরু তারা বেশ পেঁচানো স্বভাবের মানুষ হয়ে থাকে। সে ক নামের যে কজনকে চেনে সবার পেটে স্ক্রুর প্যাচ। কৃষি ব্যাংকের ম্যানেজারের কথাই ধরা যাক, তার নাম কাশেম আলী, হার বজ্জাত, লোনের ব্যাপারটা নিয়ে ক্রমাগত ঘুরাচ্ছে। কলেট্রেল হিসেবে জমি জমার দলিলের নকল চেয়েছিল, সেগুলি যথাসময়ে দেওয়া হয়েছে। এখন সে বলছে দলিলের নকলগুলি আবার দিন, আগেরগুলি মিসপ্লেসড হয়েছে। মনে হচ্ছে কাশেম আলী সাহেব পান খাওয়ার জন্য কিছু চান, মুখ ফুটে বলতে পারছেন না। নিজ থেকে না চাইলে পান খাওয়ার টাকা দেওয়া তো মুশকিল। মামুন নিশ্চয় বলতে পারে না, ভাই আপনাকে আমি ঘুষ দিতে চাই, কত টাকা দেব বলুন, আপনার রেট কত? আর এটা বলতে পারবে না বলেই প্রতি সপ্তাহে তাকে 2-3 বার এসে ঘণ্টাখানেক বসে থাকতে হবে, আজও তাই হবে। কাশেম আলী সাহেব ভীষণ ব্যস্ততার ভান করে বললেন, আপনি কাইন্ডলি আগামী সপ্তাহে আসুন, আমাদের এজিএম সাহেব আসছেন, নিঃশ্বাস ফেলার সময় নেই এখন। মামুনের ভাগ্য ভালো, সে আজ সম্পূর্ণ ভিন্ন ধরনের কথা শুনল। কাশেম আলী সাহেব সরু গলায় বললেন, আপনার কাগজপত্র গোছানো হয়ে গেছে, ফাইল জাহানারার কাছে, সে আপনাকে বলবে এখন কি করতে হবে। মামুন অবাক হয়ে বলল, জাহানারাকে? আমাদের নতুন সেকেন্ড অফিসার, পরশু জয়েন করেছেন, আপনি অপেক্ষা করুন, তিনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। মামুন বলল, মহিলা অফিসারদেরও এত দূর পাঠানো হচ্ছে? হবে না কেন, দিনকাল পাল্টে গেছে, মেয়েদেরও এখন সমানে পাঠিয়ে দেওয়া হচ্ছে ইন্টেরিয়রে, মেয়েরও তেমন আপত্তি করছে না, ইয়াং ইয়াং সব মেয়েরা কাজ নিয়ে কোথায় চলে যাচ্ছে। ভালোই তো। ভালোই, মেয়েরা হচ্ছে আপনার অফিসের শোভা, সেজেগুজে বসে থাকে, দেখতে ভালো লাগে, হা হা হা।
মামুন লক্ষ্য করল কাশেম আলী সাহেবকে বেশ খুশি খুশি লাগছে, সুটটুট পরেছেন। গ্রামের কৃষি ব্যাংকের ম্যানেজারেরা এমন সুটটাই পরে না। জাহানারার বয়স 23-24, রোগা পাতলা মেয়ে। চশমার ফ্রেমটি মুখের তুলনায় একটু বড় বলেই বোধ হয় তাকে অনেক বেশি রোগা লাগছে। গলার স্বর খুব নরম, শুনতে ভালো লাগে। টেবিল ভর্তি কাগজপত্র নিয়ে সে এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে গভীর সমুদ্রে পড়েছে। মেয়েটির নাকে একটা ফুটো, সেখানে সুতো বাঁধা। একটা মেয়ে এই দূরে চাকরি করতে এসেছে, তার নাকে সুতো বাঁধা, এটা একেবারেই মানাচ্ছে না। কাশেম আলী সাহেব পরিচয় করিয়ে দিলেন, মামুনের ফাইল বের করে কেশব করতে বললেন। মামুন তার কিছু বুঝতে পারল না এবং তার মনে হলো মেয়েটি বুঝতে পারছে না। পরীক্ষার কঠিন প্রশ্নের দিকে মেয়েরা যেভাবে তাকায় সেইভাবে তাকাচ্ছে। মামুন হাসি মুখে বলল, এরকম পাড়াগায় এলেন কেন? কি আর করব বলুন, অন্য কোথাও ভ্যাকেন্সি ছিল না, তবে বেশি দিন থাকতে হবে না। এজিএম বলেছেন মাস দুয়েকের ভেতর ঢাকায় ট্রান্সফারের ব্যবস্থা করবেন। মামুন বলল, ওইসব মুখের কথা একেবারেই বিশ্বাস করবেন না, একবার যখন এনে ফেলে দিয়েছে আর নড়াবে না। মেয়েটি চোখ মুখ অন্ধকার করে বসে রইল, বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। মামুনের বড় মায়া লাগলো। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে সে বাবা মা ভাই বোন ফেলে এসেছে, আসতে হয়েছে অর্থনৈতিক কারণে। সংসার চলছে হয়তো বাবার পেনশন এবং মেয়ের চাকরির টাকায়। এখানে থাকেন কোথায়? ম্যানেজার সাহেবের বাসায়। উনি ফ্যামিলি নিয়ে থাকেন, একটা কামরা আমাকে ছেড়ে দিয়েছেন। অসুবিধা হচ্ছে না তো? জি না। অসুবিধা হলে বলবেন, আমি এখানকার ছেলে। মেয়েটি অল্প হেসে কাগজপত্রের উপর ঝুঁকে পড়ল, যেন সে কথাবার্তা আর চালিয়ে যেতে আগ্রহী নয়। মামুনের হঠাৎ মনে হলো এই মেয়েটির সঙ্গে মনের কোথায় যেন একটা মিল আছে, সেই মিলটি কোথায় তা সে ধরতে পারছে না। অমিলগুলো ধরা পড়ছে সহজেই, মনের মধ্যে এক ধরনের কাঠিন্য আছে। এই মেয়েটির মধ্যে সে জিনিসটি একেবারেই নেই। চেহারাও দুজনের দুরকম, মোনার মুখ লম্বাটে, এ মেয়েটির মুখটি গোলাকার। তাহলে মিলের ব্যাপারটা মনে আসছে কেন? মোনার সঙ্গে যে পরিস্থিতিতে আলাপ হয়েছিল এই মেয়েটির সঙ্গে ঠিক সেইভাবেই আলাপ হচ্ছে, এটি কি কারণ? একটা কাজের ব্যাপারে সে মোনাদের অফিসে গিয়েছিল। কাজটি তেমন জটিল কিছু ছিল না, কিন্তু মোনা সেই সামান্য কাজ নিয়েই হাবুডুবু খাচ্ছিল। আজ যেমন এই মেয়েটি খাচ্ছে। কিছু কিছু ঘটনাকে আমাদের জীবনে ঘুরে ফিরে আসে। জাহানারা বলল, আপনি খানিকক্ষণ বসুন। মামুন হাসি মুখে বলল, বসেই তো আছি, প্রায়ই আসি এবং বসে থাকি। মামুন ভেবেছিল মেয়েটি কথার পিঠে কোনো কথা বলবে, ইন্টেলিজেন্ট কিছু বলতে চেষ্টা করবে, কিন্তু তা ঠিক ইন্টেলিজেন্ট হবে না। কিন্তু জাহানারা কিছুই বলল না, গভীর মনোযোগে ফাইল উল্টাতে লাগল। একটি মেয়ের সামনে চুপচাপ বসে থাকা কঠিন ব্যাপার, কিন্তু একা একা বকবক করাও মুশকিল। আমাদের জায়গাটা কেমন লাগছে? ভালোই। আগে কখনো গ্রামে কাটিয়েছেন? না। শহরেই মানুষ? ঠিক শহর না, মফস্বল শহর। কোন মফস্বল শহর? জাহানারা তার জবাব না দিয়ে শান্ত গলায় বলল, আপনাকে আর আমাদের এখানে আসতে হবে না, কাগজপত্র সব ঢাকায় পাঠিয়ে দিচ্ছে, লোন স্যাংশন হলেই আপনাকে খবর দেওয়া হবে। স্যাংশন হবে তো? নিশ্চয়ই হবে, হবে না কেন? ঘরে বসে থাকলেই হবে না, ধরাধরির ব্যাপার আছে? আপনাতেই হবে। মামুন বলল, এদেশে আপনাতেই কিছুই হয় না। জাহানারা এ কথারও কোনো জবাব দিল না, অন্য কিসব কাগজপত্র দেখতে লাগলো। মামুনের এখন উঠে পড়া উচিত, কিন্তু উঠতে ইচ্ছা করছে না, কেমন এক ধরনের আলস্য লাগছে। উঠি আজ, আবার দেখা হবে। মেয়েটি সামান্য হাসল, মোনার হাসির সঙ্গে এই মেয়ের হাসির কি কোনো মিল আছে? আছে হয়তো। প্রতিটি মানুষ হাসে নিজের মতো করে,
একজনের হাসির সঙ্গে অন্যজনের হাসির কোনো মিল নেই। অবশ্যই সবাই কাঁদে একইভাবে, নাকি এক একজন মানুষের কান্নাও এক এক রকম। ডাকে একটি রেজিস্ট্রি চিঠি এসেছে। মামুন মনে করতে পারল না রেজিস্ট্রি চিঠিতে সে কখনো কোনো জরুরি কিছু পেয়েছে কিনা। না, পায়নি। বরং আজেবাজে জিনিসপত্রই লোকে তাকে রেজিস্ট্রি করে পাঠিয়েছে। একবার সে একটা চিঠি পেল যেখানে বিতঙ্করে কোনো এক লোক মদিনা শরীফে কি একটা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের কথা সাতজনকে লিখে জানাতে হবে। যদি না জানান তাহলে বিরাট ক্ষতি হবে, জানালে লটারিতে টাকা। কত অদ্ভুত ধরনের মানুষই না আছে পৃথিবীতে। মামুন চিঠিটা খুলল না। সন্ধ্যার পর ধীরে সুস্থে খোলা যাবে, সন্ধ্যার পর তার কিছু করার থাকে না, তখন চিঠিপত্র পড়াটা ভালোই লাগবে। এমনও তো হতে পারে এটা মুনার চিঠি, আবেগ টাবেগ দিয়ে একগাদা কথা লিখেছে, যার মূল বক্তব্য হচ্ছে যা হবার হয়েছে, এখন তুমি এসো। এই জাতীয় চিঠি পেলে তার তৎক্ষণাৎ ছুটে যাওয়ার কোনো কারণ নেই, বরং উল্টোটা করতে হবে, চিঠির জবাব না দিয়ে গ্যাট হয়ে বসে থাকতে হবে। তারপর আসবে দ্বিতীয় চিঠি, দ্বিতীয় চিঠির পর তৃতীয় চিঠি, তৃতীয় চিঠির জবাবও যখন আসবে না তখন হয়তো সে নিজেই চলে আসবে। চমৎকার হবে সেটা। মামুন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারল না, বিকেলে চিঠি খুলে ফেলল। বকুলের বিয়ের কার্ড, সঙ্গে চিঠিপত্র কিছুই নেই, একটা লাইন পর্যন্ত না। এর মানে কি? খামের ঠিকানাটাও কি মুনার হাতে লেখা নয়? ম্যানেজারের বাসায় থাকাটা জাহানারা সহ্য হচ্ছে না। ভদ্রলোক প্রতিদিনই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করছেন। বেগুন দিয়ে ডিমের তরকারি রান্না করার বদলে ম্যানেজার সাহেবের স্ত্রী আলু দিয়ে তরকারিটা রেঁধেছেন, এতে ভূমিকম্প হয়ে যাচ্ছে। পেয়েছ কি তুমি? যা ইচ্ছে তাই করবে? এমন তো না যে ঘরে বেগুন ছিল না। ছিল, আমি নিজে কিনে দিয়েছি। ঘরে থেকে জিনিস পচবে, আর তুমি লোক পাঠিয়ে আলু কিনে আনবে। না, এই তরকারি আমি খাবো না, ফেলে দিয়ে আসো, এক্ষুনি ফেলে দিয়ে আসো। অসহ্য! ভদ্রলোক কখনো বোধহয় ভাবেন না যে এই বাড়িতে বাইরের একজন আছে, তার সামনে অন্তত কিছুটা সংযত আচরণ করা উচিত। স্ত্রীকে পশুর মতো কেউ কি দেখে এই সময়ে? আর মেয়েটি এমন বোকা, একটি কথাও বলবে না, নিঃশব্দে গাল হজম করবে। মাঝে মাঝে জাহানারারই বলতে ইচ্ছা করে, এসব কি শুরু করেছেন, কিন্তু তা বলা সম্ভব নয়। অনেক কিছু আমরা বলতে চাই, বলতে পারি না, দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়। অবশ্যই জাহানারা একটা ঘর নেবার চেষ্টা করছে, যদিও সে জানে একা একা বাড়ি ভাড়া করে থাকা তার পক্ষে সম্ভব নয়। ঢাকা থেকে মা এবং ভাই বোনদের নিয়ে আসার প্রশ্ন ওঠে না। বন্ধুটির স্কুল আছে, ছোট ভাই অনার্স পরীক্ষা দিচ্ছে, বাবার শরীরও ভালো না, তবু জাহানারা যাকে পাচ্ছে তাকেই বলছে, আমার জন্যে একটা বাসা টাসা দেখবেন। কেউ তার কথার তেমন গুরুত্ব দিচ্ছে না, গুরুত্ব দেবার কথাও নয়। এরকম পাড়াগা জায়গায় লোকজন ভাড়া দেবার জন্য গন্ডায় গন্ডায় বাড়ি রাখে না। ম্যানেজার সাহেব একদিন বেশ গম্ভীর হয়ে বললেন, শুনছি চারিদিকে আপনি বাড়ি খুঁজছেন। জাহানারা কিছু বলল না। আমার এখানে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? জি না স্যার। অল্প কিছুদিন থাকবেন, বাড়িটারি খোঁজার ঝামেলা করবেন না, একা একা থাকবেন কিভাবে? জাহানারা চুপ করে রইল। ম্যানেজার সাহেব শুকনো গলায় বললেন, তাছাড়া এই যে আপনি বাড়ি খোঁজাখুঁজি করছেন তার একটা বাজে দিক আছে। বাজে দিক মানে? লোকজন নানান কথা বলবে। জাহানারা অবাক হয়ে বলল, স্যার আপনার কথা বুঝতে পারছি না। আপনি এতদিন ছিলেন আমাদের সঙ্গে, এখন চলে যেতে চাচ্ছেন, অথচ একা মেয়ে মানুষ, লোকজন আমাকে নিয়ে নানান কথা ভাববে। জাহানারা হকচকিয়ে গেল, তার দারুণ মন খারাপ হলো। এটা এমন জায়গা যে মন খারাপ হলেও কিছু করার নেই, কোথাও যাবার জায়গা নেই। ঢাকায় থাকলে কত কি করা যেত, একটা গল্পের বই নিয়ে বারান্দায় বসে থাকা যেত, বই মুখের উপর ধরে কাদা যেত, কেউ দেখে ফেললে অসুবিধা নেই, ভাববে বই পড়ে কাঁদছে। কিন্তু এখানে কিছুই করার নেই, তবু সে মন খারাপ করে একা একা হাঁটে। লোকজন প্রথম দিকে কৌতূহলী হয়ে তাকাত, এখন তাকায় না। কাঁচা রাস্তা ধরে হেঁটে হেঁটে সে কুসুমখালী নদী পর্যন্ত যায়, মরা নদী,
তবে বর্ষার সময় নদী নাকি খুব ফুলে ফেঁপে ওঠে। ম্যানেজার সাহেবের কাছে শুনেছে সেটা নাকি একটা দেখার মতো ব্যাপার। জাহানারা নিশ্চিত জানে সে বর্ষা পর্যন্ত থাকবে না, কিন্তু কোনো এক বিচিত্র কারণে মাঝে মাঝে তার মনে হয় বর্ষা পর্যন্ত থেকে গেলে ভালোই হয়। নদীর যে দিকটায় জাহানারা যায় সেখানে শ্মশানঘাট, ভাঙা হাড়িকুড়ি আছে, শ্মশান যাত্রীদের বিশ্রামের জন্য একটা শ্যাওলা ধরা পাকা ঘর আছে, তার দেয়ালে কাঠকয়লা দিয়ে অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা লেখা। একদিন অফিসের পিয়নকে সঙ্গে নিয়ে সে লেখা পড়তে এসেছিল, রোজ রোজ তো তাকে সঙ্গে করে নিয়ে আসা যায় না। শ্মশানঘাটেই একদিন তার মামুনের সঙ্গে দেখা। মামুন চোখ কপালে তুলে বলল, এখানে কি করছেন? জাহানারা বিব্রত ভঙ্গিতে বলল, কিছু করছি না, বেড়াচ্ছি। বেড়াচ্ছেন মানে? এটা কি বেড়াবার জায়গা? কেন, ভূত আছে নাকি? ভূত আছে কিনা জানি না, তবে এখানে 71 যুদ্ধের সময় বহু মানুষকে গুলি করে মেরেছে, আমরা কেউ এদিকটায় আসি না। এই তো আপনি এসেছেন। আমি আপনার জন্য এসেছি। দূর থেকে দেখলাম শাড়ি পরে একটা মেয়ে ঘুরছে, তাও শহরের মেয়ে। আপনার ব্যাপারটা কি বলুন তো? ব্যাপার কিছু না, বেড়াচ্ছিলাম, বেড়াবার তো জায়গা নেই। বেড়াবার জায়গা থাকবে না কেন? বিরাট একটা দেয়াল আছে, সার দেয়াল নাম, কারা তৈরি করেছে কেউ জানে না, বিশাল ব্যাপার, দেখলে অবাক হয়ে যাবেন। জাহানারা কিছু বলল না। লোকটির তাকে বেড়াতে নিয়ে যাবার এই বাড়াবাড়ি আগ্রহ ভালো লাগছে না। কি যাবেন সার দেয়াল দেখতে? জি না। এখান থেকে মাইল দুয়েক দূরে বড়গঞ্জ আছে, একটা সিনেমা হল হয়েছে, গিয়েছেন সেখানে? জি না। যাবেন? যেতে চাইলে আমি নিয়ে যেতে পারি। থ্যাংকস, আমি কোথাও যাব না। জাহানারা হাঁটতে শুরু করল, মামুন আসছে তার পাশাপাশি। এরকম সরু রাস্তায় পাশাপাশি হাঁটার দরকার কি? একবার গায়ে গা লেগে গেল। জাহানারা বিরক্ত গলায় বলল, আপনি আগে আগে যান, আমি আসছি আপনার পেছনে। পাশাপাশি না হাঁটলে গল্প করা যাবে না তো? গল্প করার সময় মাঝে মাঝে মুখের দিকে তাকাতে হয়, অন্যের মুখের ভাবের দিকে লক্ষ্য রাখতে হয়। আপনিও কি লক্ষ্য রাখছেন? হ্যাঁ রাখছি, এবং বুঝতে পারছি আপনি আমার উপর অসম্ভব বিরক্ত হচ্ছেন। তা হচ্ছে, বিরক্ত হবার কিন্তু কোনো কারণ নেই। আপনি যদি মনে করে থাকেন আপনার সঙ্গে খাতির জমানোর জন্য বেড়াতে টেড়াতে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে ভুল করবেন, ওই জাতীয় কোনো উদ্দেশ্য আমার নেই। আপনাকে কেমন লোনলি লাগছিল তাই বলছিলাম। আচ্ছা যাই তাহলে। মামুন লম্বা লম্বা পা ফেলে ডান দিকে রওনা হল। জাহানারার অস্বস্তির সীমা রইল না। আগামীকাল বকুলের গায়ে হলুদ। গায়ে হলুদ জাতীয় অনুষ্ঠানের আগের দিনটি যেমন জমজমাট হওয়া উচিত তেমন লাগছে না। বকুলের মনে হলো সবাই কেমন যেন গা ছেড়ে দিয়েছে। মুনাপা যথারীতি অফিসে চলে গিয়েছে। আজ অফিসে না গেলে কি হতো? বাবু রান্নাঘরে ভাত নিয়ে বসেছে, সেও বোধহয় স্কুলে যাবে। কি আশ্চর্য, এত বড় উৎসবের ঠিক আগের দিনটিতে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, যেন গায়ে হলুদ খুব সাধারণ একটা ব্যাপার, এবাড়িতে রোজই এরকম একটা উৎসব হচ্ছে। বকুল বেশ মন খারাপ করে রান্নাঘরে গেল, ইতস্তত করে বলল, স্কুলে যাচ্ছিস বাবু? হুম। তোরা সবাই যদি যে যার ধান্দায় বেরিয়ে যাস তাহলে ঘরের কাজগুলি কে করবে? ঘরের কি কাজ? বকুলের কান্না পেয়ে গেল। কাল তার গায়ে হলুদ, আর আজ বাবু বলছে ঘরের কি কাজ? কত কিছু করে লোকজন, ঘর সাজায়, কলা গাছ পোতে, কি কি রান্না হবে তার লিস্ট করে, তার বেলায় কিছুই হচ্ছে না। প্রথম দিকে বাবা খানিকটা উৎসাহ দেখিয়েছেন, এখন তার উৎসাহ নেই। আজ অফিসে যাবার সময় মুখটা কেমন গম্ভীর করে রাখলেন। বকুলের সঙ্গে দেখা হলো, কিন্তু একটি কথাও বললেন না। এর মানে কি এই যে বকুলের বিয়েটাকেও পছন্দ করছে না? বাবু হাত ধুতে ধুতে বলল, কি কাজ বললে না? বকুল মুখ কালো করে বলল, কোনো কাজ নেই,
কাজ আবার কি? কিছু আনতে হলে বলো। আনতে হবে না কিছু। বকুল তার ঘরে চলে গেল। সে আজ সারাদিন শুয়ে শুয়ে গল্পের বই পড়বে। তিনটা গল্পের বই হাতে আছে। একটা বইয়ের নাম এক বৃত্তে দুটি ফুল। খুব নাকি ভালো বই, টিনা ভাবির মতে অসাধারণ বই। টিনা ভাবির কথার তেমন গুরুত্ব অবশ্যই নেই, সে অতি অখাদ্য বইকেও মাঝে মাঝে বলে অসাধারণ। দশ পাতা পড়বার পর বকুলের মনে হলো সে কি পড়ছে তা নিজেই বুঝতে পারছে না, এলোমেলো হয়ে যাচ্ছে, মন বসছে না। বাড়িতে কোনো লোকজন নেই। যে কাজের মেয়েটি ছিল সে পরশুদিন মুনাপার শাড়ি দুটি চুরি করে পালিয়েছে। কেমন নির্জন চারিদিক। বকুলের গা ছমছম করতে লাগল। তার শ্বশুরবাড়ি নিশ্চয়ই এমন নির্জন হবে না, আশেপাশে লোকজন থাকবে। সেটা হবে একটা হইচইয়ের বাড়ি, আনন্দের বাড়ি। অদেখা সুখ এবং আনন্দের কথা ভাবতে ভাবতে বকুলের চোখ ভিজে উঠল। দরজায় কড়া নড়ছে। বকুলের উঠে গিয়ে দরজা খুলতে ইচ্ছা হচ্ছে না। কোনো ভিখারি নিশ্চয়ই। আজকাল ভিখারিরা খুব গম্ভীর ভঙ্গিতে দরজায় কড়া নাড়ে, কলিং বেল টিপে ভিক্ষা চায়। কড়া নেড়েই যাচ্ছে, এ ভিখারি নয়। বকুল চোখ মুছে দরজা খুলল। টিনা ভাবি বিরাট একটা প্যাকেট হাতে দাঁড়িয়ে আছেন। ঘুমোচ্ছিলি নাকি? এক ঘন্টা ধরে দরজা ধাক্কাচ্ছে, চোখ লাল কেন? বকুল জবাব দিল না। টিনা বিরক্ত হয়ে বলল, বাড়ি ঘরের এই অবস্থা কেন? এটাকে তো বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন তোদের কোনো আত্মীয় স্বজন মারা গেছে। যা ময়দার লেই তৈরি কর। কেন? কেন কি? ঘর সাজাব। জানি তোরা কেউ কিছু করবি না, কাগজ নিয়ে এসেছি। কাঁচি আছে ঘরে? জি আছে। বের কর। বাবু কোথায়? স্কুলে। আজকের দিনটা স্কুলে না গেলে হতো না, কিসব অদ্ভুত ভাই বোন তোর। নিজের বিয়ের জন্য রঙিন কাগজের মালা বানানো খুবই অস্বস্তির ব্যাপার, কিন্তু উপায় নেই, টিনা ভাবি সারবে না। মুখ এমন অন্ধকার করে রেখেছিস কেন রে বকুল? কিছু ভালো লাগছে না ভাবি। বিয়ের ঠিক আগে এরকম হয়, হঠাৎ করে মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়, ভয়টা কেটে যায় বিয়ের রাতেই। এই বলেই টিনা মিটিমিটি হাসতে লাগল। বকুল, কি? তোকে কিছু কায়দা কানুন শিখিয়ে দেব, বুঝলি? কি কায়দা কানুন? বলবো বলবো, এত ব্যস্ত কিসের? থাক ভাবি, কিছু বলতে হবে না, কায়দা কানুন শিখতে চাই না। বকুল উঠে দাঁড়ালো। টিনা বলল, যাচ্ছিস কোথাও? চা নিয়ে আসি, তুমি তো আবার মিনিটে মিনিটে চা খাও। চায়ে চুমুক দিয়ে টিনা প্রথম যে কথাটি বলল সেটি হচ্ছে, বিয়ের প্রথম রাতে তোর বর যখন প্রথম তোর গায়ে হাত দেবে তখন ইলেকট্রিক শক খাবার মতো লাফিয়ে উঠবি না, বুঝলি? বকুল অন্যদিকে তাকিয়ে রইল। এই জাতীয় কথাবার্তা শুনতে তার অস্বস্তি লাগে, আবার সেই সঙ্গে ভালোও লাগে। সে এরকম কেন? সে কি খারাপ মেয়ে? বকুলের বুক হু হু করতে লাগল। মুনা ভেবে রেখেছিল সে আজ লাঞ্চ টাইম পর্যন্ত কাজ করবে, তারপর ঘরে ফিরে আসবে। সেটা সম্ভব হল না। সিদ্দিক সাহেব তাকে ডেকে একগাদা কাজ দিয়ে দিলেন এবং শান্ত গলায় বললেন, যেভাবেই হোক আজ পাঁচটায় শেষ করে দেবেন, পারবেন না? জি পারব। গুড, ভেরি গুড। আপনি সারা অন্য কেউ হলে বলতো একদিনে সম্ভব না। মুনা কিছু বলল না। সিদ্দিক সাহেব হাসতে হাসতে বললেন, মেয়েদের মধ্যে এই একটা ব্যাপার আছে, এরা সহজে চ্যালেঞ্জ গ্রহণ করে, তবে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে না। মুনা বলল, স্যার আমি পাঁচটার মধ্যেই শেষ করে দেব। গুড, পাঁচটার সময় আমি অফিস থেকে বেরোব, তখন ফাইলগুলি নিয়ে যাব। যেদিন খুব মন দিয়ে কাজ করবার দরকার থাকে সেদিনই যত ঝামেলা দেখা দেয়। যেমন আজ অ্যাকাউন্টের নতুন মেয়েটি এসে গলা নিচু করে তার একগাদা সমস্যার কথা বলতে লাগলো। সেই সমস্যা ভয়াবহ সমস্যা,
তার স্বামীর ছোট ভাই তাকে একটি প্রেমপত্র লিখে বসে আছে। এই ব্যাপারটি সে তার স্বামীকে জানাবে না জানাবে না, এই হচ্ছে সমস্যা। মেয়েটির সঙ্গে মোনার তেমন কোনো আলাপ নেই, আজ হঠাৎ করে এরকম একটি জটিল সমস্যার কথা তাকে বলতে এলো কেন? মোনা একবার ভাবলো বলবে, পরে তোমার কথা শুনবো ভাই, আজ একটু ব্যস্ত আছে, কিন্তু এটা বলা সম্ভব নয়। মেয়েটি যাবার পর এলেন পালবাবু। তিনি কোন এক তান্ত্রিক সন্ন্যাসীর খোঁজ পেয়েছেন, যিনি মানুষের ভূত ভবিষ্যৎ সবই বলতে পারেন। পালবাবুর ইচ্ছা মোনাকে নিয়ে একবার তার কাছে যাওয়া। বহু কষ্টে মোনা পালবাবুকে বিদায় করল। তখন এসে উপস্থিত হলেন শওকত সাহেব। মোনা বিরক্ত হয়ে বলল, ব্যাপার কি মামা? তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। জরুরি কথা বাসায় গিয়ে শুনব, এখন কাজ আছে, তুমি যাও। না, এখনই বলতে হবে। বলো তাহলে, এক মিনিটের মধ্যে বলে শেষ করতে হবে। এখানে বলা যাবে না, বাইরে আয়। বাইরে কোথায় যাব? চল তোদের ক্যান্টিনে যাই, জায়গাটা নিরিবিলি। মোনা বলল, ক্যান্টিনে যেতে পারবো না, যা বলার এখানেই বলো, আমি টেবিলসের উঠব না। শওকত সাহেব বেশ কিছু সময় চুপ করে রইলেন। মোনা তাকিয়ে রইল, বড় ঝামেলায় পড়া গেল। মামা বলো। বলছি বলছি বলেও তিনি মুখ বন্ধ করে বসে রইলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। মোনা বলো, শুনছি। বকুলের বিয়েটা বন্ধ করে দেওয়া দরকার, ওদের খবর পাঠিয়ে দে, বিয়ে হবে না। কেন? কাল রাতে একটা স্বপ্ন দেখলাম, খারাপ স্বপ্ন। ভোর রাতে স্বপ্নটা দেখলাম। মোনা বলল, তুমি স্বপ্ন দেখেছ এই জন্য বিয়ে হবে না। স্বপ্নটা শুনলে তুই বুঝবি। কিছু শুনতে হবে না, তুমি বাড়িতে গিয়ে ঘুমাও। আমার কথাটা পুরোপুরি শোন, স্বপ্ন দেখলাম তোর মামি এসে আমাকে বলছে জহির ছেলেটা ভালো না, ও আমার মেয়েকে গলা টিপে মেরে ফেলবে। তারপর দেখলাম বকুল শুয়ে আছে আর জহির একটা বটি হাতে নিয়ে ঘরে ঢুকেছে। এই সময় ঘুমটা ভেঙে গেল। মোনা বলল, চা খাবে মামা? শওকত সাহেব কিছু বললেন না। মোনা আবার বলল, চা এনে দিচ্ছে, খাও, তারপর বাড়িতে চলে যাও। আর কিছু বলবি না? না। খবরের কাগজে আজকাল প্রায় খবর উঠছে, যৌতুকের জন্য স্বামীর হাতে স্ত্রী খুন, এইসব খবর পড়ে পড়ে স্বপ্ন দেখেছ? শওকত সাহেব রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন। মোনা শান্তস্বরে বলল, বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখো, যে রাতে তুমি স্বপ্ন দেখেছ তার আগের দিনের পেপারে এরকম খবর আছে। কথা সত্যি, এই জাতীয় একটি খবর সত্যি সত্যি আছে। শওকত সাহেব উঠে দাঁড়ালেন। চলে যাচ্ছ মামা? হ্যাঁ। চা খাবে না? না। বিকেল 5টায় সিদ্দিক সাহেব এসে দাঁড়ালেন টেবিলের সামনে। নিচু গলায় বললেন, কাজটা শেষ করতে পারেননি তাই না? মোনা বিব্রত স্বরে বলল, জি না স্যার। বকুলের বিয়ে হয়ে গেল। শওকত সাহেব বিয়ের অনুষ্ঠানে খুব মনমরা হয়ে রইলেন। বকুলকে নিয়ে যাবার সময় তেমন কোনো উচ্ছ্বাস দেখালেন না, মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন না, কেমন যেন শুকনো মুখে দাঁড়িয়ে রইলেন। বকুল খুব কাঁদল, সে সারাদিনই কাঁদছিল। কনে বিদায়ের সময় হতেই তার হেঁচকে উঠতে লাগলো। মোনা তাকে একপাশে নিয়ে গিয়ে বলল, এরকম করছিস কেন, মরা কান্না কাঁদছিস, বৃষ্টি লাগছে দেখতে, কান্না থামা। ধরা গলায় বলল, বাবার কি হয়েছে, বাবা এরকম করছে কেন? কিরকম করছে দেখো না, কেমন করে তাকাচ্ছে। মোনা বলল, কোনোরকম করে তাকাচ্ছে না মামা, ভালোই আছে, তুই কোনোরকম হইচই না করে তোর বরের বাড়ি যা। বকুলের কান্না থামল না,
জহিরকে দেখা গেল ফিসফিস করে কয়েকজনকে কি সব বলছে। নিশ্চয় কোনো হাসির কথা, কারণ সেই ফিসফিসানি শুনে সবাই হাসছে। মোনার মন খারাপ হয়ে গেল, যার স্ত্রী এমন ব্যাকুল হয়ে কাঁদছে সে হাসির কথা বলবে কেন? কেন সে এই কিশোরী মেয়েটির দুঃখ বুঝবে না? মোনা জহিরকে ডেকে ভেতরে নিয়ে গেল। আলাদা করে কিছু বলার উপায় নেই, বাড়িতে মানুষ গিজগিজ করছে, বর ভেতরে এসেছে, কাজেই অল্প বয়সী মেয়েগুলি চেষ্টা করছে বরের গা ঘেঁষে দাঁড়াতে। মোনাও অনেক কষ্টে ওদের সরাল। জহির বলল, আমাদের দেরি হয়ে যাচ্ছে ভাবি, তাড়াতাড়ি সেরে দিন। মোনা তার ভাবি নয়, কিন্তু সে ভাবি ডাকছে, বিচার বুদ্ধি কমে এসেছে, সেও নিশ্চয়ই একটা ঘোরের মধ্যে আছে। ভাবি ডাকছো কেন জহির? আমি তোমার আপা। সরি আপা, আপনি কি আমাকে কিছু বলবেন? হ্যাঁ বলবো, বকুল খুব বাচ্চা মেয়ে, এই বিষয়টি খেয়াল রাখবে। বিয়ে হয়ে গেছে বলেই কিন্তু সে বড় হয়ে যায়নি, বকুলের স্বভাব চরিত্র অনেকদিন পর্যন্ত কিশোরীদের মতো থাকবে। জহির বলল, এইসব আপনি আমাকে বলছেন কেন? যাতে তুমি বুঝতে পারো সেই জন্য বলছে। বুঝতে পারবো না কেন? আমার যথেষ্ট বুদ্ধি বিবেচনা আছে বলেই আমার ধারণা। জহিরের চোয়াল শক্ত হয়ে গেল, গলার স্বর হলো কঠিন। মোনা ভেবে পেল না তার কথায় এই ছেলেটি রাগ করছে কেন, এই ছেলেটিকে সে এখন রাগাতে চায় না। আপা, আমাদের তো এখন যেতে হয়, 9টা বেজে গেছে, চলো দেখে যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। যাবার ব্যবস্থা খুব সহজেই হলো, বকুলকে আরো খানিকক্ষণ এ বাড়িতে ধরে রাখার কেউ নেই। রাত হয়ে যাচ্ছে, উৎসব শেষ হলেই যেন সবাই বাঁচে, নিজের নিজের বাড়িতে ঘুমোতে যেতে পারে। রাত 10:30টার মধ্যে বাড়ি খালি হয়ে গেল, একেবারেই ফাঁকা। বকুলের মামির বোধহয় থাকার ইচ্ছা ছিল, মোনা কোনোরকম আগ্রহ দেখাল না, মুখ ফুটে বলে ফেলল, বাড়তি বিছানা নেই মামি, আপনার কষ্ট হবে। মোনার ইচ্ছা নয় কেউ থাকুক, একা হয়ে যেতে মন চাইছে। ডেকোরেটরের ঘর থেকে দুজন ছোকরা এসেছে, অল্প বয়সের কিন্তু ভারী ফটফটে। রাত 11টার মধ্যে সব এটো থালা বাসন ধুয়ে ফেলল, ঠেলাগাড়ি এনে চেয়ার টেবিল সরিয়ে ফেলল। বাসি খাবারের গন্ধ ছাড়া বিয়েবাড়ির আর কোনো চিহ্ন রইল না। বাকের ঠেলাগাড়িতে মালপত্র উঠানোর তদারক করছিল, তারও কাজ ফুরিয়েছে, সে অনায়াসে চলে যেতে পারে, কিন্তু সে গেল না। তার এই বাড়িতে আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছে, বিয়ের সমস্ত ঝামেলা সে একা কী করে সামাল দিয়েছে সে বিষয়ে মোনার কাছ থেকে কিছু শোনার ইচ্ছা করছে। মোনা কিছুই বলেনি, এখন হয়তো বলবে। বাকের নিতান্ত আপনজনের ভঙ্গিতে রান্নাঘরে উঁকি দিল। মোনা উনুনে চায়ের পানি বসিয়েছে, বিজ বিজ শব্দ হচ্ছে, সে বসে আছে মাথা নিচু করে। কাঁদছে নাকি? অস্বাভাবিক নয়, বোন চলে গিয়েছে, কাদাই উচিত। মোনা অবশ্যই কাঁদছিল না, বাকেরকে দেখে বলল, কিছু বলবেন? না কিছু বলবো না, খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালোই তো, খারাপ কেউ বলেনি। বাচ্চু বাবুর্চিকে ধরে এনেছে, খারাপ বলবে মানে? মারাত্মক বাবুর্চি, তাই নাকি? এক নম্বর যাকে বলে, হাই ডিমান্ড, এক মাস আগে থেকে বলে না রাখলে পাওয়া যায় না, আমাকে না করে দিয়েছিল, শেষে পা চেপে ধরলাম। মোনা হেসে ফেলল, বাকের অপ্রসন্ন মুখে বলল, হাসছ কেন? বাবুর্চির পা ধরতে হলো তাই হাসছে। চা খাবেন? চা হচ্ছে, দাও এক কাপ চা খাই। বাকের মোনার সামনে উবু হয়ে বসে পড়ল, তার মুখ হাসি হাসি। আপনার খুব কষ্ট হলো বাকের ভাই? আরে না, কষ্ট কিসের, বকুল হচ্ছে আমার বোনের মতো, তার বিয়েতে কষ্ট না করলে কার বিয়েতে করব? মোনা বলল, এই পাড়ার সব মেয়ের বিয়েতেই তো আপনি কষ্ট করেন, খাটাখাটনি করেন, করেন না? তা করি, আমার বিয়েতেও কি করবেন? পাকেট জবাব দিল না, আর চোখে তাকালো মোনার দিকে। মোনা কাপে চা ঢালছে, আগুনের আঁচে তার মুখ লাল হয়ে আছে।
কি সুন্দর লাগছে দেখতে। কি জবাব দিচ্ছে না যে করবেন আমার বিয়েতে খাটাখাটনি? কেন করব না, নিশ্চয় করব। এত মরা গলায় বলছেন কেন, শক্ত করে বলুন। বাকের চায়ের কাপে চুমুক দিল। এই কি যে অদ্ভুত কথাবার্তা। বাকের ভাই বলো, একটা কথা বোধহয় আমি আপনাকে কোনোদিন বলিনি। কথাটা হচ্ছে, আমি আপনাকে খুবই পছন্দ করি। আপনি আবার এটাকে প্রেম বলে ধরে নেবেন না, প্রেম অন্য জিনিস। বাকের একবার ভাবলো জিজ্ঞেস করে প্রেম কি জিনিস, সে জিজ্ঞেস করল না, গম্ভীর মুখে চায় চুমুক দিতে লাগলো। গুছিয়ে কিছু একটা বলতে ইচ্ছা করছে কিন্তু কোনো কথা মনে আসছে না। সে নিজের অজান্তেই বলে ফেললো, রোজটা বেশ নরম হয়েছিল তাই না? মোনা অবাক হয়ে বলল, হঠাৎ রোস্টের কথা বলছেন কেন? না মানে, অনেক খাবার বেঁচে গেছে, আপনি খাবেন? দাও খাই। বাকেরের বিন্দুমাত্র খিদে ছিল না, বিয়েবাড়ির খাবার দ্বিতীয়বার খাওয়া যায় না। কিন্তু মোনা ভাত বেড়ে দেবে, বসে থাকবে সামনে, এর জন্য দ্বিতীয়বার খাওয়া যায়। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার গরম করছি। এখানে বসেই খাব? না এখানে কেন, খাবার টেবিলে যান। বাকের উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, 11 নম্বর বাড়িতে ওই মেয়ে তিনটি আসলে কি জিনিস জানো? মোনা বলল, না জানি না, জানার ইচ্ছাও নেই। ওরা হচ্ছে বাজারের মেয়ে। বাজারের মেয়ে মানে? খারাপ মেয়ে। কিসব আজে বাজে কথা যে আপনি বলেন বাকের ভাই, অসহ্য। যান হাত মুখ ধুয়ে খেতে বসুন, আপনাকে খাইয়ে আমি শুয়ে থাকব, প্রচণ্ড মাথা ধরেছে। বাকের বলল, প্যারাসিটামল খাও। প্যারাসিটামল আমি এখন পাবো কোথায়? এনে দিচ্ছি, নো প্রবলেম। ময়নামিয়া রাত একটার আগে দোকান বন্ধ করে না। মোনাকে কিছু বলবার সুযোগ না দিয়েই সে রাস্তায় নেমে পড়ল। আজ সন্ধ্যায় রাতের পাখিরার অভিনয় হবে। বাকের তার কিছুই জানে না, কেউ তাকে বলেনি, এর মানে কি? তাকে কেউ কিছু বলবে না কেন? সারা বিকাল ব্যাপারটা নিয়ে সে চিন্তা করল, পরিষ্কার কোনো কারণ সে ভেবে পেল না। একটা হতে পারে, তাকে খবর দেওয়ার কথা মনে নেই। থিয়েটার মানেই অসম্ভব ঝামেলা, ঝামেলাতে মাথায় এলোমেলো হয়ে থাকে, সব কিছু মনে পড়ে না। কিন্তু এই সহজ যুক্তিটি বাকের মনে ধরছে না, কারণ জসীমের সঙ্গে তার কয়েকবার দেখা হয়েছে, জসীম তাকে এড়িয়ে গেছে। স্পষ্ট মনে আছে একবার সে জিজ্ঞেস করল, বই কবে নামাচ্ছ? জসীম তার উত্তর দেয়নি, ফ্যাকাশে ভঙ্গিতে হেসেছে। হট করে তার ঠিক করা হয়নি আজ সন্ধ্যায় অভিনয় হবে, নিশ্চয়ই অনেক আগে থেকে ঠিকঠাক করা। জলিল মিয়ার চায়ের স্টলে সে উপস্থিত হল সন্ধ্যার আগে। তোলা উনুনে পেঁয়াজ ভাজা হচ্ছে, জলিল মিয়া এই ব্যাপারটি নতুন শুরু করেছে। সন্ধ্যা হতেই পেঁয়াজু ডালপুরি ভাজা ভালো বিক্রি হচ্ছে, ভাজাভুজির জন্য নতুন লোক রাখা হয়েছে। জলিল মিয়া ভালোই দেখাচ্ছে। বাকের বারান্দায় চেয়ার টেনে বসল। জলিল মিয়া উঁচু গলায় বলল, বাকের ভাইরে পেঁয়াজু দে, চা দে। বাকের ইশারায় নিষেধ করল। জলিল মিয়া বলল, বই শুরু হতে দেরি আছে বাকের ভাই, 8টা বাজব, মিনিস্টার আসতেছে। কে আসছে? মিনিস্টার। মিনিস্টার মানে কি? মিনিস্টার, মিনিস্টারের কি আর দেশে অভাব আছে ভাইজান? কথা খুবই ঠিক, দেশে প্রচুর মিনিস্টার আছে, কিন্তু এরা নিশ্চয় পাড়ার নাটকে উপস্থিত হয় না, এদের অন্য কাজ আছে। মিনিস্টারের কথা আপনি জানেন না বাকের ভাই? না। হুলস্থুল হয়ে যাচ্ছে, সিদ্দিক সাহেব ব্যবস্থা করলেন, কার্টার সাপিয়েছেন, তাই নাকি? আপনি কিছুই জানেন না? বাকের গম্ভীর মুখে বসে রইল, তাকে কিছু না বলার রহস্যটা বোঝা যাচ্ছে। সিদ্দিক সাহেবের চাল,
মিনিস্টার ফিনিস্টার আনছেন, ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে নিশ্চয়ই। বাকের ভাই বল, চা খান এক কাপ, স্পেশাল পাত্তি আছে, কাস্টমারদের দেই না, দিতে বলি। বল, জলিল চায়ের কথা বলল, তার বেশ মজা লাগছে। সে বুঝতে পারছে সিদ্দিক সাহেবের সঙ্গে বাকেরের একটা ঝামেলা শুরু হয়েছে, বাকের একা পড়ে গেছে। এই সময়ে একা থাকা মানেই ডুবে যাওয়া। সামনের দিনগুলিতে বাকেরকে আর ডেকে চা পেঁয়াজু খাওয়াতে হবে না, স্পেশাল পাত্রির চা বানাতে হবে না, কিন্তু তাতে তার কোনো লাভ নেই। নতুন দল আসবে, স্পেশাল পাত্রি তাদের জন্য রাখতে হবে। বাকের ভাই, মিনিস্টার সাহেব নাকি যুব সমিতিকে অনেক টাকা পয়সা দিচ্ছেন, ঘর দিচ্ছেন, ভালোই তো। যুব সমিতির পাঠাগার হবে, 20 ইঞ্চি টিভি দেবে পাঠাগারে। বাকের বলল, ভালো। এরশাদ সাহেবের দলটা খারাপ না, কি বলেন? খরচপাতি করছে, জিয়া সাহেবের সময় এত খরচপাতি করে নাই, খালি খাল কাটা হয়েছে, কি বলেন বাকের ভাই? বাকের জবাব দিল না। জলিল মিয়া রিষ্টজিতে বলতে লাগল, মিলিটারি ছাড়া এই দেশ ঠিক করা যাবে না, এরশাদ সাহেব মিলিটারি মানুষ, দুই মেয়ে পলিটিশিয়ানদের কেমন চর্কিবাজি দেখায় দিল, ঠিক বললাম কিনা বলেন বাকের ভাই? ঠিকই বলেছ, মেয়ে মানুষের কাজ হলো বাচ্চা দেওয়া, এই কাজ ছাড়া অন্য কোনো কাজ মেয়ে মানুষ দেওয়া হয় না, ঠিক বললাম না বাকের ভাই? বাকের উত্তর না দিয়ে উঠে এলো। জলিল মিয়ার দোকানে এখন কাস্টমার নেই, সে অনবরত বকর বকর করতে থাকবে, পলিটিক্স তার প্রিয় বিষয়, প্রেসিডেন্ট জিয়ার সময় সে ছিল জিয়া ভক্ত, এখন এরশাদ প্রেমিক। এরশাদ সাহেবের একটা বাঁধানো ছবি দোকানে ঝুলিয়েছিল, লোকজন হইচই করাতে ছবি সরিয়ে ফেলেছে। এই দেশের মানুষগুলি অদ্ভুত, যে ক্ষমতায় থাকে তাকে কেউ সহ্য করতে পারে না, সবাই তার বিরুদ্ধে চলে যায়, কেন যায়? বাকের অন্যমনস্ক ভঙ্গিতে রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত কয়েকবার হাঁটল। রাস্তার মোড়ে টর্চ হাতে দুজন ট্রাফিক পুলিশ, এই রকম জায়গায় ট্রাফিক পুলিশ, নির্ঘাত মিনিস্টার সাহেব আসছেন সেই উপলক্ষে, একবার গিয়ে দেখে আসবে নাকি কেমন জমেছে সবকিছু? বাকের মনস্থির করতে পারল না। মোনাদের বাসায় গেলে কেমন হয়? না না, তাদেরও পাওয়া যাবে না, সেজেগুজে দল বেঁধে হয়তো গিয়েছে থিয়েটার দেখতে। বাকের রওনা হলো কম্পাউন্ডওয়ালা বাড়িটার দিকে, এই বাড়ির কেউ থিয়েটারে যাবে না, এরা ঘরেই থাকবে, সে গিয়ে যদি বলে চলুন থিয়েটার দেখে আসি তাহলে কেমন হয়, চশমা পরা বুড়ি তার উত্তরে কি বলবে? মেয়ে তিনটাই বা কি করবে? এদের সঙ্গে এখনো কথা হয়নি, নাম পর্যন্ত জানা নেই, এদের নিশ্চয় খুব বাহারি নাম, ফুলেশ্বরী রতেশ্বরী এরকম, এরা নিশ্চয় কণা বিনু এরকম নাম রাখবে না, রাখলেও বদলে ফেলবে। গেট তালাবন্ধ, গেটের ভেতর একটি কালো রঙের গাড়ি, জবেদ আলীকে দেখা গেল গাড়ির ড্রাইভারের সঙ্গে হেসে হেসে কি বলছে। জবেদ আলীর হাতে সিগারেট, অথচ কয়েকদিন আগে এসে বলেছে সিগারেট খায় না। বাকের গেটের পাশে দাঁড়িয়ে উঁচু গলায় ডাকল, এই যে জবেদ আলী সাহেব, একটু শুনে যান। জবেদ আলী গম্ভীর মুখে এগিয়ে এলো, কেমন আছেন ভাই? ভালো, কি চান? কিছু চাই না, গল্পগুজব করতে আসলাম। জবেদ আলী তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। বাকের হাসি মুখে বলল, থিয়েটারে যান নাই, রাতের পাখিরা হচ্ছে। জি না, থিয়েটার দেখি না। মেয়েরাও যায় নাই? না। যায় নাই কেন, কাস্টমার এসেছে নাকি? কি বললেন? বললাম কাস্টমার এসেছে নাকি, মেয়ে তিনটা তো ব্যবসা করে তাই না? জবেদ আলী চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বাকের গম্ভীর গলায় বলল, ভদ্রপাড়ায় ব্যবসা বাড়ি খুলে ফেললেন। জবেদ আলী থমথমে গলায় বলল, পাগলের মতো কি বলছেন?
বাকের ঠান্ডা গলায় বলল, ঠিকই বলছে, একটা কথাও ভুল বলি নাই, গেট খুলেন, গুরির সঙ্গে কথা বলবো। আপনি সকালবেলায় আসেন, যা বলার সকালে বলবেন। বাকেট সিগারেট ধরিয়ে উদাসরে বলল, বেশার দালালি কতদিন ধরে করছেন? আমাকে বলছেন? হ্যাঁ আপনাকেই, আপনি ছাড়া আর কে আছে? নেন সিগারেট নেন। আমি সিগারেট খাই না। একটু আগেই তো দেখলাম সিগারেট টানছেন। জবেদালি নিচু গলায় বলল, বাকের ভাই আপনি সকালে আসেন, এখন হইচই করবেন না। হইচই? হইচই কোথায় করলাম? ভাই আপনি এখন যান। সাদা শাড়ি পরা ফর্সা মহিলা বারান্দা এসে দাঁড়িয়েছে। সে রিনরিনে গলায় বলল, কে কথা বলে রে? জবেদালি বলল, কেউ না আম্মা। জবেদালি এই মহিলাটিকে আম্মা ডাকে নাকি, এটা জানা ছিল না। বাকের সিগারেট টানতে টানতে রাস্তার দিকে রওনা হল। এখন তার বেশ একটা ফুর্তির ভাব হচ্ছে। কালো গাড়িতে করে যে ভদ্রলোক তিন কন্যার কাছে এসেছেন, তার শার্টের কলার ধরতে পারলে কেমন হয়? বাকের নিজের মনে খানিকক্ষণ হাসল। দলবল জুটিয়ে বাড়ি ঘেরাও করলে হয়, কিন্তু সবাই গেছে রাতের পাখিরা দেখতে, সেখান থেকে হাতি দিয়ে টেনেও কাউকে আনা যাবে না। বাকের মুনাদের ঘরের দিকে রওনা হল। কাউকে ঘটনাটা বলতে না পারলে রাতে ঘুম হবে না। অনেকক্ষণ করা নাড়ার পর দরজা খুলল। বাকের হাসি মুখে বলল, খবর কি মোনা? মোনা বিরস মুখে বলল, কোনো কাজে এসেছেন? না কোনো কাজ নেই, যাচ্ছিলাম এদিক দিয়ে, ভাবলাম আমার শরীরটা ভালো না, এখন চলে যান। বাসায় কেউ নেই? না, মামা কোথায় যেন গেছেন, বাবু গেছে বকুলের শ্বশুর বাড়ি। ও আচ্ছা, একা একা ভয় লাগছে না? মোনা বলল, আমার তো ভয়টাই নেই। একটা মজার খবর আছে মোনা, রহস্যভেদ হয়েছে, ভূতের কাছে মামদোবাজি, ফটাস করে হাড়ি ভেঙে ফেলেছে, ওপেন মার্কেটে পট ব্রেকিং হয়ে গেছে। কি বকবক করছেন? বাকের বলল, শুনলে লাভ দিয়ে উঠবে। লাভ দিয়ে ওঠার কোনো ইচ্ছা আমার নেই, এখন জানতো? বেশিক্ষণ না, এক মিনিট বসব। বাকের ঘরে ঢুকে পড়ল, সহজ গলায় বলল, চা করো এক কাপ, চা খেয়ে জুত হয়ে বসে গল্পটা করি। আপনি বড্ড বিরক্ত করেন বাকের ভাই। বিরক্ত করব না, এক মিনিটের মামলা। তুমি নাটক দেখতে যাওনি? যাইনি সে তো দেখতেই পাচ্ছেন, শুধু শুধু কথা বলা আপনার একটা বদ অভ্যাস। তা ঠিক, নাটকে মিনিস্টার সাহেব আসছেন, জানো নাকি? না জানি না, আসুক যার ইচ্ছা। সিদ্দিক সাহেবের চাল, বেটা ইলেকশন করবে, ফিল্ড করছে বুঝলে না, লোকজনদের খেলাচ্ছে। খেলাক, আপনি চুপ করে বসুন, চা এনে দিচ্ছি, খেয়ে বিদায় হন। নাটক যদি দেখতে চাও নিয়ে যেতে পারি, ঘরে তালা দিয়ে চলে যাব, নো প্রবলেম। কিচ্ছু দেখতে চাই না। মোনা ভেতরে চলে গেল, বাকেট সিগারেট বের করল, পকেটে দেয়াশালে আছে, তবু সে রান্নাঘরে উকি দিল, মেস আছে, সিগারেট ধরাতে পারছি না। মোনা নির্বিকার ভঙ্গিতে দেয়াশালায় এগিয়ে দিল, কাজের একটা মেয়ে ছিল না, সেও নেই? না, দেশের বাড়িতে গেছে। আপনি এখানে বসছেন কেন? বসার ঘরে গিয়ে বসুন। তুমি একা একা আছো। মোনা বলল, বাকের ভাই বসার ঘরে গিয়ে বসুন তো। বাকের উঠে গেল। মিনিস্টার সাহেব চলে এসেছেন, অনেক মাইক টেক লাগানো হয়েছে, এখান থেকেও পরিষ্কার শোনা যাচ্ছে। সব মিনিস্টাররা এক ধরনের ভাষায় বক্তৃতা দেন, গলা ওঠানামা করে এক ভঙ্গিতে।
এক এক সরকারের মন্ত্রীদের এক এক ধরনের বক্তৃতা। শেখ মুজিবের মন্ত্রীরা আঙ্গুল দেখিয়ে বক্তৃতা করতেন, রেসকোর্স ময়দানে মুজিবের ভাষণের নকল করতেন। এরশাদ সাহেবের মন্ত্রীরা সবাই খুব আল্লাহ ভক্ত, সবাই কোরআন শরীফ থেকে উদ্ধৃতি দেন। তাদের বক্তৃতায় ইহকালের চেয়ে পরকালের কথা বেশি থাকে, বক্তৃতা শুনলে মনে হয় ওয়াচ করছেন। বাকের শুনল মিনিস্টার সাহেব বলছেন, যুবকদের সমাজের প্রতি দায়িত্ব আছে, যুবকদের অনুসরণ করতে হবে রাসূলুল্লাহর নির্দেশিত পথ, কারণ সেই পথেই ইহকাল ও পরকালের জন্য মঙ্গল নিহিত। মোনা চা এনে সামনে রেখে ক্লান্ত গলায় বলল, বাকের ভাই আমার শরীরটা ভালো না, চা খেয়ে আপনি চলে যান। হয়েছে কি? কি জানি কি বমি বমি লাগছে। বাকের বলল, নো প্রবলেম, দুটি অ্যাভোমিন ট্যাবলেট নিয়ে আসছে, আপনাকে কিছু আনতে হবে না প্লিজ। বাকের চায়ে চুমুক দিল, মোনা তার সামনেই বসে আছে, চোখ ঈষৎ রক্তাভ, সন্ধ্যা মেলাতেই ঘন ঘন হাই তুলছে, কেমন কঠিন একটা ভঙ্গি তার চারদিকে, মেয়েরা এমন কঠিন হলে ভালো লাগে না। রাত 11:30টার দিকে শেষবারের মতো চা খাবার জন্য বাকের বের হল। ভাইয়ের বাসায় থাকার সময় তাকে এই কষ্টটা করতে হতো না, সবার আগে এক কাপ চা পাওয়া যেত, এখন বাইরে থেকে খেয়ে আসতে হয়, অস্বস্তিকর ব্যাপার। বিছানায় বসে চা খাওয়া এবং দোকানের চেয়ারে বসে চা খাওয়ায় একটা বড় রকমের পার্থক্য আছে। জলিল মিয়া তার স্টল বন্ধ করে দিয়েছে, সাধারণত 12:00টার দিকে বন্ধ হয়, আজ সকাল সকাল বন্ধ হল। বাকের এগিয়ে গেল মেন রোডের দিকে, সেখানে হোটেল আকবরিয়া সারা রাত খোলা থাকে। বাকের ভাই, বাকের ভাই, বাকের থমকে দাঁড়ালো। জসিম লম্বা পা ফেলে এগিয়ে আসছে, তার মধ্যে ব্যস্ত একটা ভঙ্গি, মনে হচ্ছে বেশ ফুর্তিতে আছে। কি খবর জসিম? জি খবর ভালো। তোমাদের নাটক কেমন হলো? জসিম খানিকটা চুপসে গেল, সে নিচু গলায় বলল, ভালো হয়েছে। ভালো হলেই ভালো। মিনিস্টার এসেছিল নাকি? গুড, ভেরি গুড। আমি আপনাকে খুঁজছিলাম বাকের ভাই, দুবার আপনার ঘরে গিয়ে খুঁজে এসেছি। কি জন্যে? জসিম ইতস্তত করতে লাগল, যেন কোনো একটি অপ্রিয় প্রসঙ্গ তুলতে চায়, কিন্তু সাহসে কুলোচ্ছে না, সে অকারণে কাশতে লাগল। বলে ফেলো কি ব্যাপার। আপনি জবেদ আলীকে কি বলেছেন? বাকরের দৃষ্টি তীক্ষ্ণ হল, সে দাঁড়িয়ে পড়ল। আজ সন্ধ্যার কথা বলছ? তা দিয়ে তোমার কি? জবেদ আলীর সঙ্গে তোমার কি? জবেদ আলী বেশার দালাল, তুমি করো দোকানদারি। তাকে কি বললাম না বললাম তাতে তোমার গায়ে লাগছে কেন বুঝলাম না। না আমার কিছু না, সিদ্দিক সাহেবের কাছে ওরা গিয়েছিল, সিদ্দিক সাহেব আমাকে খবর দিয়ে আনলেন, আমাকে আর মাখনা ভাইকে বললেন। জসিম থেমে গেল, বাকের গম্ভীর স্বরে বলল, কি বললেন? বললেন আপনাকে সাবধান করে দিতে, ঝামেলা করলে অসুবিধা হবে। কি অসুবিধা হবে? জসিম চুপ করে রইল। বাকের কড়া গলায় বলল, তোমরা সিদ্দিকের সঙ্গে গিয়ে জুটেছ? তা না, উনি পাড়ার একটা মাথা। বাকের আবার বলল, কবে থেকে পাড়ার মাথা হলো? কি কথা বলছো না যে? গিয়ে বলবে তোমার পাড়ার মাথাকে, আমি তার মুখে পেচ্ছাপ করে দেই। জসিম রুমাল দিয়ে তার ঘাড় মুছতে লাগল। বাকের বলল, কি বলতে পারবে না? এটা কেমন করে বলি বাকের ভাই? অসুবিধা কি, আমি যেমন বললাম সেরকম বলবে, তোমাদের কাজই তো হচ্ছে একজনের কথা আরেকজনকে বলা। আপনি যাচ্ছেন কোথায়? চা খেতে যাই, হোটেল আকবরিয়ায়। খাবে নাকি? জি না। খেলে চলে যাও,
সিদ্দিক সাহেবকে খবরটা দাও, মুখে পেচ্ছাবের কথাটা গুছিয়ে বলবে, ওটা বাদ দিও না। জসিম শুকনো মুখে চলে গেল। হোটেল আকবরিয়ার মালিক দিলদার মিয়া খুবই যত্ন করল, নিজে উঠে গিয়ে চা নিয়ে এলো, বসল মুখোমুখি। দিলদার মিয়ার মুখে বসন্তের দাগ, চিবুকের কাছে একগোছা কুৎসিত দাড়ি, তবু বাকেরির দিলদার মিয়ার সঙ্গে গল্প করতে বেশ লাগল। সে ঘরে ফিরল রাত একটায়, রাত দুটায় পুলিশ তাকে ধরে নিয়ে গেল। অভিযোগ গুরুতর, বেআইনি অস্ত্র রাখা, জনগণের উপর জোর জবরদস্তি। সে ধরা পড়ল গুন্ডা আইনে, তার কাছে অস্ত্রশস্ত্র কিছুই ছিল না, কিন্তু পরের দিনের পত্রিকায় তার ছবি ছাপা হলো। তার সঙ্গে যেসব অস্ত্রশস্ত্র পাওয়া গেছে তার একটা ছবি উঠল, একটি পিস্তল, দুটি 9-ইঞ্চি ড্যাগার এবং তিনটা তাজা হাত বোমা। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।